ত্রিপুরায় থানার সামনে বিক্ষোভ দেখানোয় তৃণমূল নেতা নেত্রীদের গ্রেফতার করলো পুলিশ। গতকাল ধলাইয়ের আমবাসায় আক্রান্ত হন যুব তৃণমূলের সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্য, ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত যুব তৃণমূল নেত্রী জয়া দত্ত ও সুদীপ রাহা। এরপরে নিরাপত্তার দাবিতে খোয়াই থানার সামনে অবস্থানে বসেন তারা। রাতভর চলে বিক্ষোভ। এই ঘটনায় বিপর্যয় মোকাবিলা আইনে তৃণমূলের 11 জন নেতা নেত্রীকে গ্রেফতার করে খোয়াই থানার পুলিশ। দ্রুততে আজই পেশ করা হবে আদালতে। আমাদেরকে সেফটি সিকিউরিটি দিয়ে আমাদেরকে হোটেলে পাঠাতে পারেনি, কিন্তু সকাল বেলায় দায়িত্ব নিয়ে আমাদেরকে থানায় নিয়ে যাচ্ছে, অ্যারেস্ট করে বলছে আপনাদেরকে অ্যারেস্ট করা হলো। এটাই কি ত্রিপুরার গণতন্ত্র? ত্রিপুরার মানুষের কাছে এটাই জানতে চাইবো, আপনারা কি ভোটে নির্বাচিত এই সরকারকে করেছিলেন? যেই সরকারের হয়ে এই বিজেপি দালালি করছে, তারা রীতিমতো ফোর্স ক্রিয়েট করে আমাদেরকে অ্যারেস্ট করেছে বলছে, কিন্তু আমরা এই আন্দোলন এই প্রতিবাদ চালিয়ে যাব। আমাদের দালালি করে আমাদেরকে যেভাবে নিয়ে যাচ্ছে আমরা প্রতিবাদ করব। ত্রিপুরার গণতন্ত্র নেই, ত্রিপুরায় শান্তি নেই, ত্রিপুরা মেরুদণ্ড ঝাড়া দিয়ে দাঁড়াবেন তাহলে না ওরা কিছু করতে পারে না, জানেন তো। আপনারা এতটাই ভয় পেয়ে গিয়েছেন দালালি করতে। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।